শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি সূর্য টিভির রাতের খবরে। সাথে আছি আমি মনিরুল ইসলাম। ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ লন্ডনের একটি হোটেলে সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের 15 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং স্থায়ী প্রতিনিধি যোগ দিবেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই অভিযোগ ভয়ঙ্কর মিথ্যাচার বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে জানায়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বাংলাদেশ সরকার এই অভিযোগের কঠোর প্রতিবাদ এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তার অভিযোগ অসত্য এবং গ্রহণযোগ্য নয়, এর জন্য ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। আজ দুপুরে ধানমন্ডিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাদের। সৌদিতে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে বাদশাহ সালমান। এর ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চল চলমান উত্তেজনা কমবে বলে আশা প্রকাশ করেন বাদশাহ। আন্তর্জাতিক জলসীমা আইন লঙ্ঘন করার কারণে হরমুজ প্রণালীতে ব্রিটেনের পতাকাবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। যুক্তরাজ্যের অভিযোগ, ইরান উপসাগরীয় জলসীমায় দুটি জাহাজ আটক করেছে। এ বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে ভয়াবহ পরিণতির কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জারেমি হান্ট। খেলার তথ্য, শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছেন তামিম মুশফিকের দল বাংলাদেশ। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তারা। শারীরিক অসুস্থতার জন্য দলের সঙ্গে যেতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তার পরিবর্তে সিরিজের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। ইনডোর এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ দল। আজ স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপকে 9-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। চোনবুড়িতে পুল বি এর চতুর্থ দল চাইনিজ তাইপের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় 5-0 গোলে, দ্বিতীয়ার্ধে আরো 4 গোল, সব মিলে চাইনিজকে উড়িয়ে দেয় 9-0 গোলে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।